তার এই সাইডে দি ইনপুট লি অপর সাইড কি বলতো আউটপুট আউটপুট তাহলে আমরা এই সাইডে কি নেব আউটপুট আউটপুট এই পাশে ইনপুট পাইলাম অপর পাশে পাবো আউটপুট এই আউটপুটের মাথায় আমরা দুইটা তার জয়েন্ট করে দেব আমার ড্রয়িং এর অনুসারে দুইটা তার কি করব জয়েন্ট করে নিলাম সে ধর আমরা জয়েন্ট করে নিলাম এখানে আমি কয়টা মাথা পাইলাম এখানে দুইটা মাথা না এই দুইটা মাথা আর একটা মাথা তো ম্যাগনেটিক কন্ডাক্টর এনো এই এনো কে কেটে দেছে কে কেটে দেছে গো হ্যাঁ তোমরা না না আমরা যাই হোক তাহলে আমরা এই সাইডে আমরা কি এনো পাইছিলাম না লেখা ছিল আমি আরো ইনটেক করতাম খাতায় এই সাইডে আমরা এনো ব্যবহার করব তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনো সাইড ব্যবহার করব ইনপুট হিসেবে একটা তারের মাথাকে বুঝছে পর্যন্ত সবাই বুঝছো না এই পর্যন্ত বোঝা গেছে আমরা দেখো এর ইনপুট দিছে আউটপুট পাবো না অবশ্যই আউটপুট পাবো তাহলে আমরা একটা তার দিয়ে আবার কি আউটপুট দিই ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট একটা এন ওতে দিছি এবার আউটপুট ওর সুদাই কি আউটপুট বের করে দেব দেখো আমরা আউটপুট নিই দেখো আমরা আউটপুট পেলাম বুঝতে পেরেছো এই আউটপুট আর আমাদের এই পুশ সুইচের এন ওর আউটপুট দুইটা সরাসরি কি আমরা একসঙ্গে জয়েন্ট করে দেব তাহলে দুই মাথা কোন কয় মাথা হয়ে গেল এক মাথা হয়ে গেছে এক মাথা হয়ে যায় না এই মাথা আমরা এ টু তে দেব বা এ ওয়ান এ দেব শর্ট করে আমরা এ টু তে দিই তাই না এখানে এ টু লেখা আছে দেখো সবাই এ টু লেখা আছে এই যে এ টু এখানে দেখতে পাচ্ছ সবাই তাহলে এ টু তে দিই এ টু তে দিয়ে হয়ে গেল এখন আমরা এ টু তে আমরা তো দিয়ে দিয়েছি এবার আমরা অপর প্রান্তে এ টু তে লাইন দিলে এ ওয়ানে কি নিউট্রাল দেয়া লাগবে দেখো আমরা এটা আমরা নিউট্রাল হিসেবে ব্যবহার করছি না নিউট্রাল হিসেবে আমরা এ ওয়ানে দিয়ে দিই দেখো আমরা এই যে এ ওয়ানে নিউট্রাল দিয়েছি যে লেখা আছে এখানে এ ওয়ান এখানে লেখা আছে দিকে ঠিক আছে তো তাহলে আমাদের হয়ে গেল এটা কি হলো ম্যাগনেটিক কন্ডাক্টর ধরান হয়ে গেল এখন আমরা রান করে দেখি দাও স্টার্ট করো স্টার্ট হলো অফ করো অফ হয়ে গেল এখন আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টর মাধ্যমে কি ধরাবো টাইমার ধরাবো তাই না তাহলে আমরা ইর এনতে কি ফেজ লাইন আবার নিতে হবে একটা নতুন করে আমরা এনর মাধ্যমে টাইমার এই এনর মাধ্যমে কি আমরা সেদিন কি ধরাইছিলাম ইন্ডিকেটর লাইন আজ কি কি ধরাবো টাইমার তাহলে আমরা ফেজ লাইন নি এখান থেকে আমরা ফেজ লাইন নি ধরুন মোস প্লাস নি আসলে হাতে লাগতে আউটপুট পেয়ে গেলাম এটা এবার ম্যাগনেটিক সরি রিলের কি কয়েল কানেকশন দেবো কয়েল কানেকশন আমরা দিয়ে দিই নিয়ে কয়েল কানেকশন টু আর সেভেন টু তে যদি আমরা ফেজ লাইন দিই তাহলে সেভেন এর নিউট্রাল তাহলে আমরা আজকে টু তে ফেজ দেবো বুঝতে পেরেছো রোজ তো সেভেন এর আমরা ফেজ দিই আমরা কিসে ফেজ দিলাম টু তে ফেজ দিলাম তার নিউট্রাল কিসে দেবো সেভেন আমরা নিউট্রাল লেখা সেভেন দিয়ে দিই সেভেন আমরা নিউট্রাল দিয়ে দিই সেভেনে তাহলে আমাদের কল টাইম শুরু হয়ে যাবে নিউট্রাল ঠিক আছে এবার নিউট্রালে তোমরা
তার বের করো, না হলে ওই যে বাদ দি কানেকশন দিয়ে আসে 12টা লাগবে। এখানে আমরা নোটাল এখানে দিয়ে দিই আমরা এটা রিমুভ করি। আমরা শর্ট করে দেব না। এবার আমরা লাইট এর মধ্যে একটা লাইট নিয়ে এসিটা নিল হবে না নিল আমরা এনজিতে লাইট নেবো নিবা নাও আমরা এনসিতে আরেকটা লাইট নিই যখন আমরা লাইন সেভেন এনে মধ্যে বলি এই দুটো হ্যাঁ দুটো পয়েন্ট আমি এটা মারা দিয়ে দিই পারবা না একদিন কন্ডাক্টর টাইমার কানেকশন সবাই প্র্যাকটিস করবা কয় সেকেন্ড দিছো 8 সেকেন্ড সব নিউট্রালটা আলাদা করে দাও ওটা 8 সেকেন্ড চলবে না 8 সেকেন্ড পর চলবে দেখছো সবাই মিলে কানেকশন হবে একে একে সবাই আগে এটা ধরা পাবো ধরাতে আবার কানেকশন দিয়ে দেখবা ধরে নাকি আবার টাইমার কানেকশন দিবা আর স্টেপ বাই স্টেপ করে বলা হবে এই যে এই টেস্টটা যদি আমি এই জায়গা থেকে নিই তাহলে হবে না কোনটা যে রিসেট টেস্ট কোন থেকে নিব এই যে এখান থেকে হ্যাঁ হ্যাঁ টিকেট টিকেট শর্ট করে দিব ওটাই বলতেছি হ্যাঁ তাও হবে এটাকে আবার করে দিই বিশেষ টাইম 8 সেকেন্ড 8 সেকেন্ড 8 সেকেন্ড Thank you.